আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওতে জাস্ট একটা কমেন্ট করলে কিন্তু এক হাজার প্লাস সাবস্ক্রাইবার আপনি একদম ফ্রিতে পাবেন জাস্ট ভিডিওতে একটা কমেন্ট করবেন এক হাজার বত্রিশ প্লাস সাবস্ক্রাইবার আপনি একদম ফ্রিতে নিয়ে যেতে পারবেন যদি কাজ না হয় এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন এবং এই চ্যানেল কমেন্ট বক্সে আপনি যা কিছু লিখে যেতে পারবেন এটা 100% পার্সেন্ট ওয়ার্কিং একটা ট্রিক্স হান্ড্রেড কাজ করে মতো আপনি যদি মনে করেন যে আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন রাতারাতি অনেক কিছু হয়ে যাবেন সেটা কিন্তু সম্ভব নয় কারণ আমার এটা কোনো ফেক ট্রিক্স না এটা হচ্ছে অর্গানিক একটা ট্রিক্স এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলে কোনো ধরনের স্প্যাম হবে না আপনি যদি স্প্যাম করেন যেমন প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে ভিডিও দেখে কিন্তু কয়েন সংগ্রহ করা যায় সেই অ্যাপসগুলি দিয়ে যদি আপনি সাবস্ক্রাইবার বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার সাবস্ক্রাইবার ঠিকই বাড়বে কিন্তু তারা আপনার ভিডিও দেখবে না দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো স্প্যাম সাবস্ক্রাইবার হওয়ার কারণে এগুলো কিন্তু পরবর্তী সময় কিন্তু ইউটিউব আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিবে সেই জন্য অর্গ্যানিকভাবে সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু অনেক জরুরি আজকের এই ভিডিওতে কিন্তু আমি আরও দুটো বোনাস টিপস দিব সেজন্য সেই বোনাস দুটো টিপসের মাধ্যমে মাধ্যমেও কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ভাইরাল করতে পারবেন সাবস্ক্রাইবার ইচ্ছা মতো বাড়াতে পারবেন সেই জন্য আজকালের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর কোন অংশে আমি এই বোনাস টিপসগুলো দেবো সেটা এখন বলবো না সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে অনেক ইনফরমেটিভ হবে আজকের ভিডিওটি যারা নতুন ইউটিউবার রয়েছেন বা যাদের চ্যানেল এখনো ছোট বড় হয়নি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ট্রিপসগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করে কিন্তু আমার যে কোনো ছোটো চ্যানেলকে আস্তে আস্তে গ্রো করেই ফেলি যখন আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আমি এই স্টার অ্যাপ্লাই করি না সেই জন্য যাদের চ্যানেল এখনো একদম ভিউজ নেই তারপর হচ্ছে যে সাবস্ক্রাইবার কোনোভাবে ইনক্রিজ হচ্ছে না তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার কিন্তু চারটা চ্যানেল মনিটাইজ রয়েছে চারটা মনিটাইজ চ্যানেল রয়েছে এমনকি আমি দেড় মাসে মনিটাইজ করে ফেলি বেশিরভাগ চ্যানেলকে যেটার মধ্যে আমি নিয়মিত কাজ করি সেটাকে আমি দেড় থেকে দুই মাসের মধ্যে কিন্তু আমি মনিটাইজ করি তো বন্ধুরা এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল এটা হচ্ছে যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটার মধ্যে ছত্রিশ হাজার প্লাস রয়েছে এটা আমার আরেকটা চ্যানেল তো দেখুন আমার এই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওর মধ্যে এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার ভিউস কিন্তু রয়েছে অডিয়েন্সের মধ্যে ক্লিক করলাম জাস্ট একটা ভিডিও থেকে আমি দেখতে পাচ্ছি এখানে তিন হাজার দুইশো প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমি পেয়েছি তারপর এখানে আমি আরেকটা ভিডিওর মধ্যে একটু দেখতে চাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করতেছি প্লিজ আপনারা টেন এটাই ভিডিও দেখবেন টেন এটার ভিডিও দেখলে কিন্তু আপনি বোনাস ট্রিক্সগুলো কিন্তু আপনি মিস করবেন এই ট্রিজগুলো কিন্তু আমি আজকে সাড়ে আট বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কিন্তু হয়তো পাঁচ দশ মিনিটে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু এগুলো অনেকদিন অর্জিত দেখুন এখানে অডিয়েন্স টাইমের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আঠারোশো প্লাস সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে জাস্ট একটা ভিডিও থেকে কী পরিমাণ সাবস্ক্রাইবার আসে আপনি দেখুন কিন্তু আপনারা তো মনে করেন যে সাবস্ক্রাইবার গেন করা কিন্তু অনেক কঠিন ব্যাপার এটা আসলে তো কোনো কঠিন ব্যাপার না একটা ভিডিও থেকে দেখুন সাতাশশো প্লাস সাবস্ক্রাইবারস কিন্তু আমি গেইন করে ফেলাম ওকে তো আপনি সাবস্ক্রাইবার গেন করার ক্ষেত্রে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে বন্ধুরা আপনার ক্যাটাগরির মধ্যে যেসব বড় বড় ইউটিউবার রয়েছে তাদের প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বড় ইউটিউবার মানে তাদের অনেক সাবস্ক্রাইবার অনেক বেশি ভিউজ পায় এরকম চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখার পর তারা যখন ভিডিও ছাড়ে সাথে সাথে কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে তারা যখন ভিডিও আপলোড করে সাথে সাথে কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে যেমন ধরুন আমি যদি এখানে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কীভাবে সাবস্ক্রাইবার গেইন করবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা কীভাবে এগিয়ে যাবেন সেই বিষয়টা যেমন ধরুন এটাও কিন্তু আমার একটা চ্যানেল আমার আরেকটা চ্যানেল এটা হচ্ছে যে অনলাইন আর্নিং বিডি যদিও আমি সময়ের কারণে আমি বললাম যে আমার অনেক চ্যানেল রয়েছে কিন্তু আমি সময়ের কারণে আমি কাজ করতে পারি না প্রায় চার মাস এরকম ভিডিও আপলোড করা হচ্ছে না কিন্তু আমি ভিডিও ছাড়লে ভিউজ আসবে কিন্তু আমি কাজ করতে পারছি না দেখুন পনেরোটা ভিডিও আপলোড করার পর এক হাজার চারশো পঞ্চাশ মাত্র পনেরোটা ভিডিও দিয়ে যদি আমি নিয়মিত কাজ করতাম এটাও কিন্তু মনিটেশন হয়ে যেত যেহেতু আমি সাড়ে আট বছর ধরে ইউটিউবে আছি ঠিক আছে তো এখন এই ভিডিওটা ধরুন আমি এই ভিডিও চ্যানেলটা দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো যে আপনার বড় চ্যানেলগুলোতে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাকে কমেন্টটা করতে হবে কমেন্টটা করলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে ওকে যেমন ধরুন বড় চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে টার্গেট করতে হবে প্রথমত আমাদেরকে এবং রিসেন্টলি আপলোড করা ভিডিওর মধ্যে যেগুলোতে ভালো একটা ভিউজ পেয়েছে তারা সেই ভিডিওগুলোকে টার্গেট করতে হবে ওকে তো আমি এখান থেকে মোস্ট পপুলার একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার মোস্ট পপুলার একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম এরকম আপনার ইউটিউব ইউটিউব চ্যানেলের মধ্যে যেসব ক্যাটাগরি রয়েছে আপনার ক্যাটাগরির মধ্যে বড় ইউটিউবারদের পপুলার ভিডিওগুলোর মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে আসার পর আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে তারা ভিডিও ছাড়ার সাথে সাথে সুন্দর করে একটা কমেন্ট করবেন ঠিক আছে আপনার কমেন্টটা যাতে আকর্ষণীয় হয় সেটা হতে পারে একটা উক্তি হতে পারে একটা বাণী হতে পারে একটা প্রশংসামূলক কথা বা যেটা দেখে সবাই ক্লিক করবে লাইক দিবে কমেন্ট করতে পারে এরকম একটা প্রশংসামূলক একটা কমেন্টস করবেন তবে এক্ষেত্রে খেয়াল করবেন একটা কমেন্টকে কিন্তু বারবার করা যাবে না একটা কমেন্টকে অনেকে আছে এই ভুলটা করে একটা কমেন্টকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ব্যবহার করে এই ভুলটা করা যাবে না একটা কমেন্টকে বারবার করা যাবে না একটা কমেন্টকে আপনি এদিক সেদিক অ্যাড করে করতে পারেনি কিন্তু বারবার একটা কমেন্ট আপনি লিখবেন না এতে করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আরো ডাউন হতে পারে ঠিক আছে তো দেখুন প্রথম যে কমেন্ট করবে তার কমেন্টটা কিন্তু হাইলাইট হয়ে উপরের দিকে থাকবে তার কমেন্টের মধ্যে কিন্তু সবাই লাইক কমেন্ট করবে যার কারণে তার সেই কমেন্টটা কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার কারণে কিন্তু তার চ্যানেল সে কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্লাস সাবস্ক্রাইবার গেইন করতে পারবে আপনারা দেখবেন নিউজ চ্যানেলগুলোর মধ্যে দেখবেন যারা প্রথমে কমেন্ট করে তাদের একটা কমেন্টের মধ্যে বিশ হাজার তিরিশ হাজার প্লাস লাইক পরে কমেন্ট চলে আসে অনেকগুলো এমনকি এই দর্শকরা কিন্তু তার চ্যানেলের মধ্যে ভিজিট করে কিন্তু তার চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে সুতরাং এটি কিন্তু অনেক ভালো একটা দিক একটা চ্যানেলকে ভাইরাল করার জন্য যত দ্রুত কমেন্ট করতে পারেন কিন্তু কমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনারা কোনো ধরনের ফেক কমেন্ট করবেন না যেমন ধরুন প্রমোশনাল কমেন্ট সাপোর্ট সাব রিলেটেড যেমন আমার চ্যানেলে ঘুরে আসুন আমি চ্যানেলে যাব আমার চ্যানেলে আসলে এটা পাবেন ওটা পাবেন এই ধরনের কমেন্ট করার কোনো দরকার নেই ঠিক আছে দাওয়াত রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ব্যাক পাবেন সাপোর্ট প্লিজ এই ধরনের কমেন্ট করার দরকার নেই যদি আপনি প্রশংসামূলক কমেন্ট করতে পারেন একটা উক্তি হতে পারে মনীষী উক্তি হতে পারে বা হাদিসের একটা বাণী হতে পারে অর্থাৎ ভালো কিছু কমেন্ট করতে পারেন প্রশংসামূলক সেক্ষেত্রে কিন্তু আপনার এমনকি ভিডিও রিলেটেড একটা পজিটিভ গঠনমূলক একটা কমেন্ট যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার কমেন্টটা কিন্তু ভাইরাল হবে সেক্ষেত্রে আপনি প্রচুর সাবস্ক্রাইবার পাবেন এই ধরনের কমেন্টগুলো আমরা বেশিরভাগ দেখতে পাই নিউজ চ্যানেলের ক্ষেত্রে ট্রেন্ডিং সেকশানে যেসব ভিডিও যায় সেই নিউজ ভিডিওগুলোর মধ্যে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু করতে হবে এটা আগে থেকে লিখে রাখবেন জাস্ট পেস্ট করে দিলে হবে ওকে এই কাজটা গেল তারপর বোনাস এখন দুটো ট্রিক্স দিব আপনাদেরকে সেটা একটু খেয়াল করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশনের মধ্যে প্রথমত আপনি ক্লিক করবেন বন্ধুরা এখানে কমেন্ট সেকশন মধ্যে ক্লিক করলাম কমেন্ট সেকশনের ক্লিক করার পর এখানে দেখুন একটা ক্যামেরার আইকন রয়েছে ডান পাশে এই ক্যামেরার আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের সামনের ক্যামেরাটা কিন্তু চালু হয়ে যাবে সামনের ক্যামেরাটা কিন্তু চালু হয়ে যাবে সাম চালু হয়ে যাওয়ার পর আপনি একটা রিপ্লাই ভিডিও তৈরি করবেন এই রিপ্লাই ভিডিওটা দেওয়ার কারণে আপনার চ্যানেলে কিন্তু এটা কিন্তু শর্ট ভিডিও আকারে থেকে যাবে পাশাপাশি যেসব অডিয়েন্স এই কমেন্টটা দেখতে আসবে রিপ্লাই কমেন্টটা দেখতে আসবে তারা কিন্তু ভিডিওটা দেখতে পাবে এখানে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে অনেক বেশি পরিমাণে কিন্তু আপনি সাবস্ক্রাইবার গেন করতে পারবেন তারপর এই ট্রুইসটা কাজে লাগবে না আশা করছি এই টুইসে কিন্তু যারা টিকটকে আমরা দেখি যে রিপ্লাই কমেন্ট ভিডিও তৈরি করে সেই বিষয়টা কিন্তু ইউটিউব নিয়ে এসেছে এখানে আরেকটা ট্রিক্স আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে বন্ধুরা এখানে যারা কমেন্ট করেছে এই কমেন্টগুলোর মধ্যে যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা একদম কম যেসব চ্যানেল একদম ছোটো পাঁচশো নিচে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আপনি টার্গেট করবেন তাদেরকে টার্গেট করে তাদের চ্যানেলের মধ্যে কী কাজটা করবে আমি দেখাচ্ছি যেমন ধরুন আমি একটু প্রথমত একটু চেক করে দেখি চ্যানেলগুলো একটু চেক করে দেখি দেখুন এই চ্যানেলটার মধ্যে কোনো সাবস্ক্রাইবার নেই তারপর আরেকটা চ্যানেল দেখতে চাই এই চ্যানেলটার মধ্যেও কিন্তু কোনো সাবস্ক্রাইবারস নেই তারপরে এখানে আরেকটা চ্যানেলে একটু ক্লিক করবো এই চ্যানেলটার মধ্যে দুটো সাবস্ক্রাইবার্স রয়েছে আমি একটু চ্যানেলের মধ্যে ভিজিট করবো মাত্র দুটো সাবস্ক্রাইবারস রয়েছে তো যেসব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কম সেই চ্যানেলের একদম রিসেন্টলি আপলোড করা ভিডিওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেই ভিডিওটা আপনি ফুল ওয়াচ করবেন অথবা যতটুকু সম্ভব আপনি দেখবেন দেখা শেষ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেই ভিডিওটার মধ্যে একটা পজিটিভ কমেন্ট করবেন পজিটিভ একটা কমেন্ট করবেন প্রশংসামূলক একটা কমেন্ট করবেন যাতে করে সে আপনার চ্যানেলে ব্যাক করে আপনার চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে কিন্তু ভুলেও সাবস্ক্রাইব করার কথা বলবেন না জাস্ট সুন্দর একটা কমেন্ট করবেন প্রশংসামূলক ওই ইউটিউবারের ঠিক আছে একটা লাইক দিবেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখবেন যে আপনি এক ঘন্টার মধ্যে সাথে সাথে দেখবেন যে তারা ব্যাক করবে কারণ কি কারণ তাদের চ্যানেলের মধ্যে এমনিতে কোনো কমেন্ট আসে না কোনো নোটিফিকেশান আসে না হঠাৎ করে যদি কেউ এভাবে তাদের চ্যানেলের মধ্যে কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে তারা কিন্তু আগ্রহবশত কিন্তু আপনার চ্যানেলে ভিজিট করবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এটা কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার্স এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা ট্রিক্স আপনি নিজের ক্যাটাগরির বড় ইউটিউবারদের চ্যানেলে যদি আপনি এভাবে কাজ করেন সেক্ষেত্রে বড় ইউটিউবারের দর্শকরা কিন্তু আস্তে আস্তে ডাইভার্ট হয়ে আপনি চ্যানেলে চলে আসবে এতে করে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে ভালো একটা সাবস্ক্রাইবার বেস কিন্তু আপনি তৈরি করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন আসসালামু আলাইকুম